শাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, সর্বকালের সেরাদের কাতারে মহমান। শেষবার খেলেছেন সানরাইজার্সের হয়ে, 19 বিশ্বকাপে খেলেছেন ভিনগ্রহী ক্রিকেট। 2011 থেকে 17 সাল পর্যন্ত খেলেছেন কলকাতায়, 2 বার স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার। এবার আবার তাকে ভিড়িয়েছেন নাইট রাইডার্স। শাকিব হতে পারে চালিকা শক্তি এবার চ্যাম্পিয়ন্স হওয়ার। 19 বিশ্বকাপে 3 নম্বরে ব্যাটিং করে পেয়েছেন লিজেন্ডের খেতাব, তাই নাইট রাইডার্স তাকে 3 নম্বরে এবার দিবে ডাক। অদম্য সাহস, তীব্র ইচ্ছা আছে যার সেজে শাকিব আল হাসান। হাতে অস্ত্র তার 2টি, ব্যাটিংয়ে রয়েছে 6-4 ফুল ঝুড়ি। বোলিংয়ে ব্যাটসম্যানদের জন্য কাঁপুনি, একাই 2টি ভূমিকায় শক্তিশালী। বল হাতে 63 ম্যাচে 7.46 ইকোনমিতে 59 উইকেট, ব্যাট হাতে 63 ম্যাচে 126.65 স্ট্রাইক রেটে 46 ইনিংসে 746 রান। এই হচ্ছে শাকিব আল হাসানের IPL পরিসংখ্যান। তবে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে বল হাতে 2 উইকেট এবং ব্যাট হাতে 17 রান করে ফর্মে থাকার দিচ্ছে জানান। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, যার ইন্ডিয়াতে রয়েছে সুনাম। ধারণা করা হচ্ছে এবার IPL-এ শাকিব আল হাসান রাখবে সবার মান। 11 এপ্রিল নামবে মাঠে সানরাইজার্সের বিপক্ষে, খেলবে শাকিব, জিতবে কলকাতা নাইট রাইডার্স, এমনটাই আশা শাকিব ভক্তদের।